আলাইকুম স্বাগত আজকে সরকার আরেকটি হচ্ছে দুটি সংখ্যাকে গুণ করব যখন দুটি সংখ্যা একশো থেকে ছোট হয় তো খুব দ্রুত আমরা দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে প্রবলেমটা সলভ করবো এর আগে আমরা শিখেছি একশো থেকে বড় হলে দুটি সংখ্যা যদি একশো থেকে বড় হয় কিভাবে খুব দ্রুত গুণ করা যায় এর আগের পর্বে দেখেছিলাম যে দুটি সংখ্যা যদি এককের ঘরের যোগফল দশ হয় এবং এর আগে দশকের ঘর বা শতকের ঘরের ডিজিট গুলো যদি সেম হয় তাহলে কিভাবে খুব দ্রুত গুণ করা যায় তারপরে এগারো দিয়ে গুণ করার ট্রিক ছিল তারপর উপরের সংখ্যাগুলোকে বর্গ করা একশো ছোট সংখ্যাগুলোকে বর্গ করা এক হাজারের বড় সংখ্যাকে বর্গ করা এক হাজার সংখ্যাকে বর্গ করা তো এরকম বেশ কিছু ট্রিক ছিল আশা করছি আপনারা এই ভিডিওটা দেখার আগে সেগুলো দেখে আসবেন সবার ভালো লাগবে আর এই ভিডিওটা দেখার আগে একশো ছোট এক্স্যাক্টলি যে ভিডিওটার কথা বলছি সেটা হচ্ছে একশোর বড় দুটি সংখ্যায় যদি একশোর বড় হয় সেক্ষেত্রে কিভাবে খুব দ্রুত মাল্টিপ্লাই করা যায় সেই ট্রিকটা যদি একটু দেখে আসেন তাহলে একটু আইডিয়া পাওয়া যাবে তা আমরা দেখি যে একশো থেকে ছোট সংখ্যা দুটি যদি হয় সাপোজ একটা হচ্ছে নাইনটি আর একটা ধরলাম নাইনটি ফাইভ যদি আমি গুণ করি তাহলে গুণ ফলটা হবে তো সবার প্রথম কাজ আমাকে এটা একশোর সাথে কম্পেয়ার করবো একশো থেকে কত কম বা বেশি এটা একশো থেকে তিন কম আর এটা একশো থেকে পাঁচ কম তাহলে টোটাল তিন এবং পাঁচ কত কম আট একশো থেকে আট কম তাহলে এই দুটাকে যোগ করবো যোগ হচ্ছে তাহলে এখানে একশো থেকে আট বিয়োগ দিব তাহলে পাবো বিরানব্বই আর এই পাশে হবে এই দুইটা গুমফল তাহলে তিন আর পাঁচ তিন বাসা হচ্ছে এটাই হচ্ছে সো বুঝতে যদি কারো সমস্যা থেকে আরেকটা প্রবলেম দেই তাহলে হচ্ছে আরেকটু হবে সব আনসার সাপোজ সিক্স দিলাম 94 ফোর তাহলে নাইনটি হচ্ছে একশো থেকে চার কম আর 94 ফোর হচ্ছে একশো থেকে ছয় কম তাহলে টোটাল হচ্ছে দশ কম একশো থেকে তাহলে দশ কমিয়ে দেব তাহলে এখানে হচ্ছে নব্বই আর এর পাশে হবে এই দুটা গুণ ফল ছয় হচ্ছে চব্বিশ সো এটাই হচ্ছে অ্যান্সার আমরা আরেকটা প্রবলেম দেখতে পারি সাপোজ নাইনটি সেভেন ইন্টু নাইনটি থ্রি দিতে পারি নাইনটি সেভেন হচ্ছে আমার তিন কম নাইনটি থ্রি হচ্ছে সাত কম তাহলে তিন সাথে একুশ আর তিনের সাথে দশ কম তাহলে হচ্ছে নাইন জিরো এটা একটা আরেকটা সলভ করতে পারি যেমন এইটি নাইন সাথে যদি নাইনটি টু দেয় তাহলে এইটি হচ্ছে এগারো কম নিরানব্বই হচ্ছে আট কম তাহলে এগারো আর আট হচ্ছে উনিশ তাহলে এখানে একশো থেকে উনিশ বিয়োগ দিব তাহলে থাকে একাশি আর আট এগারো হচ্ছে আটাশি সো এভাবে করে আপনারা একশো কাছাকাছি এবং একশো থেকে যদি দুইটাই ছোট হয় খুব সহজে এই ট্রিকের মাধ্যমে প্রবলেমটা সলভ করতে পারবেন এখন আমরা নেক্সট ভিডিওতে দেখব যদি একটি সংখ্যা হয় একশো থেকে বেশি আর একটি হয় একশো থেকে কম দুইটাকে কম্বাইন করে এবং পরবর্তীতে দেখবো এক হাজারের যে বড় সংখ্যাগুলো গুণ করতে হয় কিভাবে দ্রুত তারপর করবো হচ্ছে এক হাজার থেকে কম যদি হয় তারপর দুইটাকে মিক্স করবো অর্থাৎ একটা এক হাজার থেকে বেশি এক হাজার থেকে কম তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম